ফ্রাইড রাইসটা বানানোর জন্য আমি প্রথমে এখানে দুটো ডিমকে অল্প একটু লবণ দিয়ে ঝুড়ি করে ভেজে নিয়েছি, একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। এখন আমি ডিমের কড়াইটার মধ্যে অল্প একটু তেল দিয়ে তার মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুনের চেয়ে একটু বেশি আদা বাটা এবং 1 টেবিল স্পুনের চেয়ে একটু বেশি রসুন বাটা। এখন আমি এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে এটাকে হালকা হালকা ভাজা ভাজা করব। পেঁয়াজটা একটু ভাজা হয়েছে, আমি এর মধ্যে এখন 1 টিস্পুন গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়েছি 1/2 টেবিল স্পুন মরিচের গুঁড়া। মশলাটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি এখন একটা আস্ত ক্যাপসিকাম কুচি করে রেখেছিলাম, সবুজ রঙের ক্যাপসিকাম, ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটা ভাজা হতে হতে আমি পাশের চুলায় 5 থেকে 6টা মাঝারি বা একটু বড় সাইজের চিংড়িকে টুকরো টুকরো করে কেটে নিয়ে সেটাকে ভেজে নিচ্ছি। ভাজার জন্য আমি এখন প্যানটার মধ্যে 1 পিঞ্চ পরিমাণ লবণ এবং 1 পিঞ্চ পরিমাণ একদম অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। আমি এখন মাছটাকে মোটামুটি হালকাভাবে ভেজে নিয়ে তারপর ক্যাপসিকামের মশলাটাতে দিয়ে দেব। আমার চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন চিংড়িগুলোকে ক্যাপসিকামের মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটাকে দিয়ে আমি আরও 1 মিনিটের মতো এটাকে ভাজবো এবং তারপর এর মধ্যে সয়া সস দিয়ে দেবো। 1 মিনিট হয়ে গেছে, আমার চিংড়িটা খুব ভালো করে মশলাটার সাথে মিশে গেছে। আমি এখন এর মধ্যে 1/4 কাপের মতো সয়া সস দিয়ে দিচ্ছি। আমি বলে দিচ্ছি যে আমি আজকে 2 কাপ পরিমাণ চাল নিয়েছি রাইসটা রান্না করার জন্য। আমি এখন এর মধ্যে রাইসটা দিয়ে দিচ্ছি, রাইসটা না আসলে রান্না করা রাইস, চাল দিচ্ছি না। আমি বলে দিচ্ছি আমি 2 কাপ পরিমাণ পোলাওয়ের চালের ভাত রান্না করে নিয়েছি, নিয়ে সেটাকে ঠান্ডা করে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ফ্রিজে রেখেছি। সবসময় মনে রাখবেন যে রাইসের ভাতটা ফ্রিজে রাখলে, ঠান্ডা করলে, ফ্রিজে রেখে ঠান্ডা করলে খুব ঝরঝরে এবং সুন্দর হয়, রাইসটা খেতেও খুব ভালো লাগে। আমি ভাতটা দিয়ে দিচ্ছি, এর মধ্যে এখন আমি আগে থেকে ঝুড়ি করে ভাত ভেজে রাখা ডিমটাও দিয়ে দিলাম। এখন খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব। আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এখন এর মধ্যে আমি আবার 1 টেবিল স্পুনের মতো সয়া সস এবং 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। আমার রাইসটা হয়ে গেছে, এখন আমি শুধু সার্ভ করব। আর একটা কথা বলে দিই, আমি রাইসটা রান্না করার সময় যখন আমি ভাতটা রান্না করেছিলাম, সাদা ভাত, তখনই আমি পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়েছিলাম, এতে করে রাইসটা খেতে খুবই ভালো লাগে। এই জন্য আমি আর পরে রাইস দেওয়ার পরে এক্সট্রা কোনো লবণ দেইনি।